বইসা থাকতে থাকতে বুড়া হয়ে গেছি গা। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? যাক, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আমি ছোট করে আমার পরিচয় দিয়ে আমার গান শুরু করছি। আমি আপনাদের এলাকারই মেয়ে, ছোট মমতাজ, সবাই আমাকে চেনেন। আমার বড় বাবা মধু বয়েতি, তার পাক দরবারে আমার ভক্তিপূর্ণ চুমন রেখে, আমার বড় মা উজালা বেগম, তার পাক রজ শরীফ আমার ভক্তিপূর্ণ চুমন রেখে, এবং কি যার কথা না বললেই নয়, আমার বড় আপা মমতাজ বেগম এমপি, আমার আপার পবিত্র পাক চরণে আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা যাপন করে, এবং কি যার কথা না বললেই নয়, যিনি আমার ইহকাল এবং কি আমার পরকাল, সে আমার বাবা জনাব রহিম সরকার সাহেব, আমার উস্তাদ এবং কি আমার গুরু, সেই আমার বাবার পবিত্র পাক চরণে আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা যাপন রইল, এবং কি শিল্পীবৃন্দ যারাই আছেন, গণ্যমান্য ছোট বড় মেয়ে মুরব্বীরা যারাই আছেন, সকলের প্রতি সালাম, তাল সঙ্গীতে যারাই আছেন উস্তাদজিরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ঠান্ডার দিন তো, তা আপনার একটু লড়াচড়া দিয়েন তো, একটু যদি গরম ভাবটা লাগে আপনাদের আর কি, বুঝছেন নি? তো আমি এখন যে গানটি করতে যাচ্ছি, গানটি লিখেছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক গীতিকার পাগল বাচ্চন, সেই দরদির দরবারে ভক্তিপূর্ণ চুম্বন রইল, তার লেখে একটি গান করব, ধন্যবাদ। এখানে আমার ফুপু আছেন, আমার আম্মারা আছেন, বাবলি সরকার আম্মা যান, তার প্রতি আমার সালাম, এবং কি মুক্তা সরকার আম্মা যান, আরও অনেক আম্মারা আছেন, রেহানা ফুপু, পারুল ফুপু, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি চেষ্টা করব আমার মনের মতো গানটা করার জন্য, তারপর আপনারা নিরাপত্তা পালন করে গান শুনতেছেন, শ্রবণ করতেছেন, এটাই অনেকটা ভালো লাগতেছে। তো আপনারা সারা রাত্র আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের কারণে কিন্তু মেলাটা দেওয়া হয়েছে, আপনাদের আনন্দ দেওয়ার জন্য, ধন্যবাদ। হ্যালো হ্যালো, ও বন্ধু তুমি কইর না এমন, ভালোবেসে মন ভুলাইয়া কইর না এখন, তুমি কইর না এমন, ভালোবেসে মন ভুলাইয়া কইর না। Thank you.
কি বলছে কবি গানের মাঝখানে।